ঢাকা থেকে আকাশপথে মাত্র 2 ঘন্টার দূরত্ব থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এয়ারপোর্ট থেকে শহরের দিকে এগোলেই তফাৎ বুঝতে বাকি থাকে না ঢাকা আর ব্যাংককে। নানা দেশের মানুষের সঙ্গে এখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা। ব্যাংককের সুকুমভিত সহ বিভিন্ন এলাকায় সহজেই মেলে বাংলা খাবার, বাঙালি আর বাংলাদেশিদের আবাসিক হোটেল রেস্টুরেন্ট। আমি আসি 1980-তে, তো আসি অ্যাকচুয়ালি জীবিকার উদ্দেশ্যে। তখন এখানে এসে দেখি যে বাঙালি, প্রচুর বাঙালি আসে, তো এখানে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল না। বাই দ্য টাইম আমি ছোট্ট করে একটা রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, আমার ওয়াইফ সহ আমি দুজনে শুরু করি। আজকে আমি বিশাল একটা রেস্টুরেন্ট করতে পেরেছি। প্রায় 6টা দেশের ভাষা আমাদের ইউজ করতে হয় এখানে কাজ করার জন্য। হোটেল খুলেছেন নারী উদ্যোক্তারাও, টেলারিং আর ট্যুরিজমের ব্যবসাও জমিয়েছেন অনেকে। আমার ছেলে যখন কলেজে চলে যায় আমি একা থাকি, যে তোমার হাজবেন্ড বাইরে চাকরি করেন। তারপরে তো দোকানে আসলাম, দোকান দিলাম, একটা খাওয়ার দোকান চিন্তা করলাম, এখানে আসলাম। এখানে আসার পর আমি যে বাঙালি পরিবেশ পাই, তখন আমাকে মনে হয় যে আমি বাংলাদেশি আছি। দেখা যাচ্ছে বিভিন্ন লোকজন আসে, আমরা টিকিট সাইট সিইং এটা সেটা বিভিন্ন রকমের আছে ই করি। প্রভিন্সের যে হেডকোয়ার্টার বা টুরিস্ট প্লেস আছে ব্যাংকক থাইল্যান্ডের, প্রত্যেক জায়গায় 2-3 জন করে বাঙালি টেলারিং শপ আছে, গেস্ট হাউস আছে প্রত্যেকটা শহরে। বাট ফার্স্ট ইয়ে হলো পাতায়া, অনলি 3 কিলোমিটার্স একটা আইল্যান্ড সিটি, ওখানে মোর দেন 100 বাংলাদেশি ওনার আছে, ওনারশিপ আছে। প্রবাসীরা জানান সৈকত নগরী পাতায়াতেও গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠান। যেসব বাংলাদেশিরা ব্যাংককে স্থায়ী আবাসন করেছেন, তারা আশা করেন সরকারি পর্যায়ে যোগাযোগটা আরও বাড়ানো হলে এখানে বাংলাদেশির সংখ্যাও বাড়বে, সেই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়তে পারে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড।